তোমার ভাই কাপড় পাঠা দিছে ভালো হয়েছে, আমার শার্টের পকেটে যে 500 টাকা ছিল সেই টাকাটা কোনে গেল? তোমার পকেটের টাকা কই গেছে এটা আমি কেমনে কমু? হয়তো তুমি চা খাইতে যায় বন্ধু বান্ধবের লাগে খরচ করছো, আর না মারি জিগাইতেছে দুই দিন পর পর টাকা আর রাখলাম আর দোষ তাই না? আর ওই চাল তো কেন যায় তো পকেটে তো দেই দেয় না, টাকা কেন নিছে এটা কো? আমি কেমনে কমু তোমার টাকা কেন নিছে? তুমি ওখানে দোকান পেরে ফালাই দিয়েছো, আমার এনে হুদাই কইতাছো মনে আমি টাকা ধরে পড়ে থাকি। সুন্নির মেয়া চুরি করে তারপরে আবার বড় বড় কথা। নানার মেয়া তোরে আমি শিক্ষা দিতাছি ধরা। তুমি কেমনে কব মানে দুই দিন পর পড়তে হারা দেখে সাড়ের পকেট তাটে হারা বিস্তর তল তাটে হারা এটি আগলে কি বাইরে মানছে না? আমি কি তোমার পকেট খাইতে যাই নাকি? তাহলে আমার দোষ তুমি কয়েক খানে আর নাম কয়েক খান কা? এই যে আমি বাজারে গেলাম, দরকার বলে আলাদ করে বাজার করে আনবো, তারপরে তোমার দেহ হইতাছি আর বেলা যাইতাছে গা আমি হাটে গেলাম আর তোমার দেহ হইতাছি কয়ে গেলাম। আল্লাহ গো এটা আমার কি দোষ? আমারে কাম বলে দেখা শুরু করছি আমি বলে তো স্বীকার করব জীবনে না। আম্মা কি ব্যাপার, তুই সারাদিন কই আসলি? হ্যাঁ সকালবেলা কিছু খাস নাই, কই আসলি তুই? আরে কই আর দেমু, আমি খেলাই দিয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে ঘটনু খাইতে দেই। মা তোমার আজকে খুশি খুশি লাগতেছে? আমারে খুশি খুশি লাগতেছে? হ্যাঁ আমি কিন্তু জানি তোমার খুশি খুশি লাগতেছে কেন, কারণ তুমি আব্বার পকেট থেকে টাকা মেরে দিছো 500 টাকা। তুমি আমারে খাইতে দাও বড় হবো। হায় হায় মেয়ে এসব জানলো কেমনে? এখন যদি তোর বাপের কাছে কয়ে দেয় তাহলে তো সব নিয়ে মারা আমার পিঠে পড়বো। আমার মেয়ে কি ঘন কে গেল নাকি আবার? আচ্ছা তুই কাঁদিস না, তোর বাপে হোক তারপরে দেখা যাবো। কি করি কয়দিন আগে না কিনা দিলাম? ও তো তুমি জিনিসটার দাম কত সেটা কি জানো? 5200 টাকা নিছে। আমি তাই কিনা দি। হ্যাঁ কয়েকদিন আগে ওরা একটা খেলনা জিনিস কিনেছি 5200 টাকা দাম, এই জিনিসটা আনাই নিছি। আমার
আমার মেয়ের জিনিস হারাইছে আর তুই জানি না করে দিবি না নো তাড়াতাড়ি আমি একটা মাত্র মানুষ, তুই আমার সামনে নিষেধ কর বার মুকুল। আমি তুমি আগাম জানো মাইসের জিনিস বার করে দেবে আর আমি মাছ করে আমার জিনিস বার করে দেবো না থাকি তুই একটা পোলাহান মানুষ আর এক পোলাহানের জিনিস চুরি করছা, হ্যাঁ জানোস তো এই খেলার দিকে আমার মেয়ে কিরম কান্নাকাটি করতেছে, আর কিন্তু চুরি করবি না আমার অন্য হয়েছে পরের জিনিস কোন সময় লোভ করার লাগে না চুরি করার লাগে না পরের জিনিস কোনদিন
কেন বাদ দরের সামনে কিরম পেট তুমি করে তার পরের দিন তুই কারণ লাগে বেশি বেশি ক তোর নাম কইতেছে আইরে কোখলে যদি আহে এই ব্যাপারে আহে।